এই যে ঠিক আছে গাইস, এই দেখুন মানে মাছের বন্যা গাইস, বন্যা বন্যা। ও সাইজের গোলসা গাইস, এটা এটা একদম সাইজের মধ্যে চুবিয়ে নিতে হবে, শুধু চুবা চুবা চুবা। হ্যাঁ, আরেকটা জানকারি, টোপ নষ্ট করবেন না, ফ্রিজে রেখে দিবেন। হ্যাঁ, টোপ তো ফ্রিজে রাখবেন। এক দুই তিন, এই ধরে গেছে, এই দেখুন, এই যে উঠে গেছে, এই দেখুন, এই দেখুন কত কি হারে মাছ পাইছি। নমস্কার বন্ধুরা, ফিশিং ও সাগর ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। তো চলে আসলো মাছ মারতে, আর আজকে দেখুন একটা নতুন পার্টনার, থোপরা দেখা। তো আমার পার্টনারের অভাব হয় না, এক একদিন এক একটা পার্টনার। দুইজনে দুটো হাত ছিপ দিয়ে মারবো। আর এই দেখুন টোপ, কলিজা বাটা। আর এই টোপ বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। আর আমি তবু ডিসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, দুজনে চিপ খুলে নিয়েছি, এবার দেবার টোপ লাগাবে। ও টোপ লাগানোটা দেখে নিন, টোপ লাগা। এই দেখুন বসির মধ্যে তুলো লাগানো আছে, তো সেই তুলোটাকে এখন বসি টোপের মধ্যে চুবিয়ে নিতে হবে, শুধু চুবা চুবা চুবা, ভালো মতো চুবা। হয়ে গেছে, এই যে দেখুন টোপ। এবার এই পাশেই পাত দেখ, খুব পাশে ওইখানে পাত, এই যে পেতে দিল, দেখুন ফাতনা কি সুন্দর তারা হয়ে আছে। এখন আমিও ছিপ ফেলবো, হলিমলি হলিমলি। এই যে খেয়ে উঠে তুলে ফেলছে গাইস, কি আর বলবো গাইস, বহনি করে ফেলছে। কিন্তু সাইজ এই বছরে ফার্স্ট মাছ তুলো, এই যে হাসিতে দেখি, কিন্তু মাছের সাইজ জঘন্য খারাপ গাইস, বলার ভাষা নেই, মাছের সাইজ জঘন্য। বহনি হয়ে গেছে গাইস, আমি এখন ছিপ পাতলামই না শালা, ফেলার সঙ্গে সঙ্গে। তো আপনারা দেখে থাকুন। তো গাইস, আজকে দেবার মাছ মারা দেখুন আপনারা, আমার মাছ মারা দেখতে হবে না, এই মাছ মারাই দেখুন। অনেক পুরনো লোক, আমি তো প্রায় মাছ মারি, সময় পাই না, মাছ মারাই দেখুন। আমি তো মাছ প্রতিদিন কম বেশি মারতেই থাকি। তুই সিপটা ফেল না তোর। আর যে হারে মাছ খাচ্ছে গাইস, মানে মন একদম খুশি। ও সাইজ ছোট হতে পারে, কিন্তু খায় ভালো, একটা টাইমও মিস যাবে না আজকে। মাস্টার হু, তাড়াতাড়ি খুলিস, 20 সাল কা তজুর্বা। ও সাইজের গোলসা গাইস, এটা এটা একদম সাইজের গোলসা। আমারই মিস হয়ে গেল, ফুটাই দিছে গাইস, ফুটাই দিছে গাইস, ফুটাই দিছে, ফুটাই দিছে, মার দিয়া সারে নে। তো গাইস, এরকম যদি মাছ খায় তাহলে ইচ্ছা করে কি বলুন তো, বড় হচ্ছে একটা ছাতি নিয়ে আসি আর দুইটা চেয়ার এনে একদম শুয়ে বসে মাছ মারি। ছাতাটাও যে নিয়ে আসছে, রোলস রয়েছে ছাতা, আর দুটো চেয়ার একদম শুয়ে বসে। তবে তিস্তার মাছের কালার যা হয় না, একদম ওয়াও, একদম সাদা কালার, গোলসা সিলভার কালার, চকচকে। এটা জুগুনি হচ্ছে গাইস, আমার জুগুনি লাগছে, প্রতি টানে উঠতেছে এখন আমার। এই চকচকা গোলসা, চকচকা, চিকির মিকির চ, চিকির মিকির চম। আমার তিনটা মিস গেছে ব্রো, ম্যান বেশি করে খাবার দেবো, বুঝেছি, ডুবি নিয়ে যাও না, তারপর আনবার অসুবিধা নাইলে খাই, খাই খাই দেখবি, ডুবি নিয়ে যাবো না। এই ইতনা টাইম কাহে দে না উসকো, মারনে কা তো জলদি মারনে কা, প্রবলেম হচ্ছে না, ডুবি নিয়ে একদম গিলি টাই নিয়ে যাবে। যে বেশি করে টোপ লাগলে পরে না ভাল লাগে না, এই টোপ ম্যানেজ করতে এমনি বর্তমান খুব ঝামেলা। আর আমাদের এখানে মাংসের দোকান চারটা, বুঝলেন গাইস, মাংসের দোকান চারটা, আর মাছ মারে কমপক্ষে 200 জন। কলিজা কি পাওয়া যায়? কলিজা দিতেই চায় না, কলিজার আকাল, পুরো আকাল,
কলিজা কিনতে গেলে চিকেন কিনতে লাগে, তবু পাওয়া যায় না। রোদ দেখুন আজকে প্রচুর রোদ উঠছে গাইস। হ্যাঁ উঠি টুকুর আছে, পুঁঠি আসছে গাইছ আমার এখানে গাইছ। ও পুঁঠি না গাইছ, এই দেখুন সাইজ গাইছ, এই দেখুন সাইজ গাইছ, সাইজ ও সাইজ দুইটাই জোড়া 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 জোড়া। মেরা বলা জাদা ছোট হ্যায়, ছোট হোক আর বড় হোক মাছের উপর কোনো মায়া দেওয়া নাই, টোপ খাইছিস যেহেতু উঠছিস যেহেতু তোকে নিতেই হবে। দুইটা চোখ আছে, তিনটা কাটা আছে, মাছ পেট আছে, মুখ আছে, তুই মাছ উঠছিস যেহেতু তোকে আমি খেয়েই ছাড়বো। আলা হয়ে যায় কই গাম নেই, এই সুযোগগুলো খালি তো কাজে কাজ হয় গাইস, একটাও মিস হবে না। এই সাইজ খাপ বড় সাইজ তো সব আমি তুলছি রে। হ্যাঁ রে ঠিক কইছিস, হ্যাঁ ঠিক কইছিস, উড়ে যাবে উড়ে যাবে। আর আপনাদের যদি মাছ মারা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ বড়শি টোপ সুতা এইসব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটাকে আমি এখন চান্স দিচ্ছি, খা তো কত খাইছ দেখি। আরে এটা পুঁঠি রে। তো গাইস প্রচুর মাছ খাচ্ছে প্রচুর, যে এত মাছ এত হারে মাছ খাচ্ছে যে মানে ভিডিও করার কথা ভুলে গেছি, শুধু মাছই মারতেছি, মাছ মারা এনজয় করছি, মানে এত হারে মাছ খাচ্ছে দেখবে। এখন এই ছিপ পাতলাম, এক দুই তিন, এই ধরে গেছে, এই দেখুন এই যে উঠে গেছে, এই দেখুন এই দেখুন তিন গুণের সাথে সাথে উঠে গেল। আর এই যে খায়ও গিলে গিলে রাক্ষস মাছ, আর টোপটাও যে আজকে হয়েছে না একদম কুসুমাছা, মানে জায়গাটা চেঞ্জ করে করে মারছি, এক জায়গায় 20-30টা উঠাচ্ছি তারপর আবার জায়গা চেঞ্জ। এই ছিপ পাতলাম পড়লো, এবার গুনবেন 1 2 3 4 5 6 7, এই যে উঠে গেছে, এই দেখুন সাইজটা এটা ছোটো একটু, এই দেবা তুলছে একটা, ওই যে দেখি গোলচা গোলচা ঠ্যাংরা ঠ্যাংরা ঠ্যাংরা। তাতেই টোপ লাগা, মানে টোপ লাগাইতে লেট হচ্ছে, তুমি মাছ খেতে লেট হচ্ছে না এমন অবস্থা। মেরে দিলকে দিলকে আধ ঘন্টার মাছ, এই ছিপ পাতলাম পড়লো, এবার গুনবো 1 2 3, এই যে উঠেছে, এ গেল খুলে। এরকম যদি মাছ খাই গাইজ আর মানে আহ জীবনে কী আর লাগে, জীবনে কী আর লাগে। এই ছিপ পাতলাম পড়লো, দিন দুনিয়া কাম কাজ, এবার গুনুন 1 2 3, এই যে আবার খাইছিল, লাগলো না। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, হুম ওয়েদারটা দেখুন, ওয়েদারটা দেখেন একবার, এই পেশে দেখুন, এই পেশে দেখুন, আকাশটা দেখুন, ওয়েদারটাও দেখে নিন। এই ছিপ পাতে আমি ওয়েদার পরে দেখা যাবে, মাছ খাচ্ছি আর ওয়েদার, এই যে অ্যারেস্ট অ্যারেস্ট হয়ে গেছিলো গাইস অল্পের জন্য, টান পড়তেছে না মনে হয় আমার, মাছ খুলে যাচ্ছে প্রতিটানে মাছ খুলে যাচ্ছে। এই যে উঠছে একটা গাইস, ও এই সাইজ খাচ্ছে তখন থেকে, আর মাছ মারা ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো সাবস্ক্রাইব করা, হ্যাঁ সাবস্ক্রাইব করা করে দিবেন, সাবস্ক্রাইব করা, এরকম নতুন নতুন মাছ ধরা ভিডিও নিয়ে প্রতিদিন হাজির হব। সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করা করে দিবেন, সাবস্ক্রাইব করা একটু জোরে জোরে সাবস্ক্রাইব করা করে দিবেন। ছোট খাচ্ছে গাই, ছোট খাচ্ছে, ছোট খাচ্ছে, বড় যা খাওয়া সেগুলো উঠে গেছে, এই ছোট ছোট, এই দেখুন ছোট ছোট খাচ্ছে এখন, এই খাক ছোট খাক না বড় খাক খাইলেই হইল, ভালো করে রান্না করার মতো একটা। এই যে উঠে গেছে গাইস, এই দেখুন মানে মাছের বন্যা গাইস, বন্যা বন্যা মাছের বন্যা, এত মাছ খাইলে একদম গুটির চিত গাইস, গুটির চিত একদম। এই দেবা তুললো একটা পুচকি সাইজের, ওই জায়গা থেকে অনেক মাছ তুলছে ভাই, এখন আবার ওইখান থেকে তুলবো। এই যে গাইস আমারও একটা পুচকি সাইজ, পুচকি এই টানটা তোর কনফিডেন্স ছিল না কিন্তু, হুম আরে
প্রথমে আমরা এইখানে মাছ মারছিলাম, তারপরে এইখানে, এখন ওইখানে, এখন আমরা একদম মাহে চলে যাব। সূর্য দেখুন, মানে তো সূর্য দেখুন, সূর্য আমার মেঘের আড়ালে ঢুকে গেছে, তো এখন ওইদিকে ছায়া, এখন ওই মাথায় যাব আমরা। মাথাটার মধ্যে গিয়ে দেখি, আর এই দেখুন আমার ব্যাগ বুক স্ট্যান্ড ফেস্ট্যান্ড ছাতারা থাক। এখন একটু সামনে গিয়ে দেখে আসি। তো গাইস, আমি এই যে মোবাইল সেট করলাম, এখানে এই ভিডিও চালু করলাম, এই যে পাশে মাছ মারছে, এই দেখুন খুব পাশে। টোপগুলো যে কোথায় রাখছি, এই যে টোপ করে নয়, এই যে পাতার সঙ্গে সঙ্গে উঠে গেছে গাইস, ছোট্ট সাইজের ট্যাংরা। সাইডে যা মাছ, মাছ রাখার সময় নাই, খুলো আর ফেলো। এই যে আর একটা ট্যাংরা খাচ্ছে কাজ এখানে গাইস, বল রে। এই ট্যাংরাগুলোই তো সমস্যা, গোল সাগালে ঠিক আছে, ট্যাংরাগুলো একদম গিলে খায়। ওই দেবাও তুলছে একটা, ওই দেখুন ভালো সাইজের গোলসা। মাছ খুলতে কদিন লাগাইছ? ওই যে কাটা ঢুকে গেছে। এই যে শুধু ঠোকর দেওয়ার কাজ, মাছ উঠার দেরি নাই, ঠোকর দিলেই মাছ হবে। মাছ এত পিছিলা গাইস, একদম টেনে টেনে ছিঁড়ে যাচ্ছে, একদম মুখ টুক সব ভুটি ভাটা সব বাইক নিয়ে আসতেছি, মাছের মুখ টুক সব ছিঁড়ে যাচ্ছে। মানে মাছ ভালো মতো খুলেরও সময় নেই, মাছ খুলতে যদি সময় শেষ করি মাছ তুলবো কখন? হ্যাঁ, টোপ তো ফ্রিজে রাখবো। এই যে আর একটা, এই যে গোলসা, গোলসা এই সাইজেরগুলো খাইলে তো ভালোই হয়, খাচ্ছে ছোটোগুলা। ওই দেবা মনে তুললো বাচ্চা সাইজ। উড়ি সালাটে কিংবা জল খাইলো রে, বোয়াল ছাড়া কি হবে এখানে? বোয়াল আর শাল, বোয়াল গাছ, বোয়াল শাল হবে না, বোয়াল হবে। হালকা একটু ফাতনা নড়লেই টান, একটা ঠোকর দিলেই টান, দিশা পাবে না মাছ, ফেলো আর টানো, টান মার দেবা। এই যে উঠছে গাইছে দেবার, আমারও এখনই উঠবে, একটা ঠোকর দেখ শুধু, ওই দিছে, এই যে উঠে গেছে। এই ছালা বড় রে, উফ 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 গাইস, সাইজ দেখুন গাইস, উফ 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 সাইজ দেখুন, উফ সাইজ কি চকচকে কালার সা। এইরকম সাইজের মাছ খাইলে তো একদম মন একদম দিল খুশ, মন আত্মা কলিজা লিভার কিডনি ফুসফুস সব খুশি, এরকম সাইজ যদি মাছ খায়। তো বন্ধুরা, আমি ছিপ টিপ গুছিয়ে রাখছি আজকে, মানে কোনো রকম ভেজাল সমস্যা ছাড়া সম্পূর্ণ সময়টা আমি শান্তিমতো মাছ মারতে পারছি। মানে আসছিলাম 4টার সময়, এখন বাজে 6:15, তো মাছ মারা কমপ্লিট। আমি ছিপ রেখে দিছি, দেবে এখনও মারছে, তো এই এখনও ছিপ গুছাবে। তো মাছ দেখাচ্ছি আজকে, প্রচুর মাছ পাইছি গাইস, মানে এত হারে মাছ খাইছি। এই দেখুন মাছ দেখুন, এখান থেকে হয়তো আপনারা মাছগুলো বুঝতে পারবেন না, আইডিয়া পাবেন না, তার জন্য আপনাদের আমি ঢেলে দেখাচ্ছি মাছ। এই দেখুন কচা কচা শুধু গোলসা, ঢেলে দেখি আপনাদের কত কী হারে মাছ পাইছি। এই দেখুন মাছ দেখুন গাইস, এখানে আসে কিছুগুলো থাক। এই দেখুন মাছ দেখুন, এই দেখুন মাছ প্রায় কেজি খানেক তো হবেই, কোনো কেজি খানেক আর কোনো ভুল নাই। আর সাইজ যা বাপরে বাপ, এই দেখুন সাইজ একদম চকচকা নদীর গোলসা মাছ। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।